পৃথিবীর সকল মুসলিমদের আমরা এই একাধিক হাদিস পেশ করে বলতে চাই, মনে রাখবেন পৃথিবীতে যেই হোক না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য করে বা তার উপরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে হত্যার যোগ্য। মর্মে একাধিক হাদিস রয়েছে বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থে। অতএব পৃথিবীর সকল মুসলিমকে যেভাবে সম্ভব অন্য বন্ধ করে হোক, বদদোয়া করে হোক, যেভাবে সম্ভব আপনার বক্তব্য দিয়ে হোক, সমাবেশ করে হোক, যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে। এটাই ঠিক। পৃথিবীর সকল মুসলিম সরকারকে এই সরকারের বিরুদ্ধে কটূক্তি করা, কটু মন্তব্য করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে দিনই দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। কিছুই যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে আল্লাহ আপনি তাকে ধ্বংস করুন। কোনটাই যদি সম্ভব না হলে তাহলে মানুষকে এই পর্যন্ত বলতে হবে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, একাধিক হাদিস রয়েছে জুমার খুতবা। আমরা গত জুমায় বিস্তারিত বলেছিলাম, কিন্তু সেগুলো হয়তোবা রেকর্ডিং হয়নি, যার জন্য আমরা অবগত হতে পারছি না। আমরা আজকের আলোচনায় আপনার কাছে যেটুকু পেশ করলাম তাতে খুব অবগত হলাম যে মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটু মন্তব্য করে তাহলে সে বেঁচে থাকার হক রাখে কিনা। আমাদের কাছে খুবই স্পষ্ট মর্মে আমরা সরকারের কাছে দাবি জানাবো, সম্ভব আমাদেরকে যতটুকু ততটুকু করে যাব। আমরা বলবো শেষ পর্যন্ত আল্লাহ তুমি এরকম মানুষকে ধ্বংস। আমাদের একটা পথ আছে, আমরা তো মুখে বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পাবেন নিশ্চিত, সেই জিনিসটার ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে দোয়া করতে বলছে। তা আমরা এটা তো একটা দিনই জিম্মেদারি মর্মে এরকম লোকের ধ্বংস কামনা করা আমাদের জন্য জরুরি। অতএব আল্লাহ, আমরা সাধারণ মানুষ, এদেশে বসবাস করি, আমরা অসহায় নিঃস্ব অবস্থায় থাকি। তুমি আমাদের মনের এই আবেগকে কবুল করো। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বা যারা কটু মন্তব্য করে তুমি তাদেরকে ধ্বংস করো। তুমি সর্বশক্তিমান, তুমি তাদের বিচার করো যেভাবে তোমার কাছে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বিচার করা সহজ। তোমার কাছে সবই সহজ। পৃথিবীর মানুষ যেন দেখতে পাই যে তার উচিত মতো বিচার হয়েছে, এটাই তোমার কাছে আমরা দাবি জানাচ্ছি। তুমি আমাদের দাবি করুন। তো ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যা। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী, সরাসরি, একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ক্ষেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছেন। তার মানে কলম মিথ্যা আছে, বক্তৃতা মিথ্যা আছে। কত শত কথা মিথ্যা ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না। ঘটনা সত্য মিথ্যা পরে, কাহিনীটা আছে কোথায়। বুড়ি যে রাস্তা দিয়ে, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত, একবারে নগদ মিথ্যা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদে। ও ছেলে, তুমি কেন কাঁদো? বলে, আমি এতিম ছিলাম। তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফকিরের ভিক্ষা নেয়, আবার নতুন পোশাক কোথা থেকে আসলো? ভিক্ষাই নাই। কত হাদিস নেবেন আপনি বুখারী মুসলিমের, ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দেওয়ার 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বুখারী মুসলিম। ব্যাক করে যখন ফিরে এসেছে তখন নিরুপায় হয়ে বলছেন, তোমরা একটু আমার মেহমানটা কেউ নিবা না? তো আবু তালহা বলছেন, আমি। ঠিক আছে। এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, জানো, আকরিমি যাইফার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मेहमान गो तुम एक सम्मान करो एक खावर व्यवस्था की किछु आछे ना 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 खावर व्यवस्था तो नहीं छेले मेयेदेर जोन्नो एकटू खाद्य जानिए छेले मेये बेंचे थाकबे अच्छा ठीक आछे ओटा रेडी करो दिए छेले मेयेके घुमिए दाओ बाती निभिए दाओ मेहमानेर जोन्नो खाना पानी रेडी करो खाना पानी रेडी करार परे मेहमान के डेके तार स्त्री बोलछेन जे आमी एकटु लैम्पटा ठीक करते गेलाम आरे ठीक करानो एटा भान एकटा एरकम करते करते निभिए दिएछेन तखन मेहमान बुझलो जे आसले मने हय निभिए गेल तो तखन आर स्वामी स्त्री निजे खायनि अल्प खाद्य तो ओइटुकु मेहमान खेयेछेन एखन सकाले आबू तालहा रसूलेर काछे आसछेन तखन आल्लाह रसूल बोलछेन आबू तालहा अरे तुम्हार मेहमानी देखे आल्लाह हेसे उठेछेन आल्लाह खुशी हयेछेन हादिस बुखारी मुस्लिम माने आम गाचे जाम धरते पारे धरे ना हुजूर भूल बुझेछेन हुजूर मने करेछेन जे आब्दुर राज्जाक साहेब मने हय निजेर कथा बोललेन ताई हुजूर बोलछेन जिनी 10 लक्ष हादिसेर हाफेज तिनिओ चैलेंज दिते पारेन ना और आब्दुर राज्जाक साहेब चैलेंज देन हुजूर भूल बुझेछेन आमी जखन बोलेछि बुखारी मुस्लिम तखन बोलेछि आम गाचे जाम धरते पारे धरे ना अमावस्या राते चाँद उठते पारे उठे ना शुएर छिद्र दिये लांगलेर फल ढुकते पारे ढोके ना शुएर छिद्र दिये लांगलेर फल ढुके जेते पारे आम गाचे जाम धरे जेते पारे अमावस्या राते चाँद उठे जेते पारे एगुलो घटे जेते पारे आमी आब्दुर राज्जाक बिन यूसुफ जे कथा बोललाम एई কথাতে কেউ চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বুখারী মুসলিম হুজুর বুঝতেই পারেননি হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে জি না আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি কেউ কেউ আমাকে বলছে যে উমুক উমুকের একটু আপনি নাম নেন না কেন তা আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এ फेसबुके यूट्यूबे कथा लिखते पारे ताके आबार आमी आलेम मने करे तार नाम निये कथा बोलबो आमी आब्दुर राज्जाक एत घृणित काज कोनोदिन करिनि करबो ना और आपनार मतो लोक आब्दुर राज्जाक बिन यूसुफेर दिन रात बदनाम करले सरिषार समान आसे जाय ना फैसला कोथाय आछे उपरे जे कथाटा परे बोलताम से कथाटा आपनाके एखोनी बोले राखी आल्लाहर कसम आमी एकजन निश्चय मानुष आमार ना बंशेर क्षमता आछे ना आमार अर्थेर क्षमता आछे आमी एतो निश्चय मानुष जे कचुर पातार पानिर मतो कचुर पातार उपरे जे पानी आछे टलमल टलमल करे तेमन आमी जे कोनो समय आपनि आमार उपरे क्षमता प्रयोग करते पारेन आमार मने बड़ो साद ए देशेर माटिते आमी उन्नत मानेर प्रतिष्ठान गड़बई गड़ब इनशाल्लाह गड़बई गड़ब आज के बक्तृता दिछि बक्तृतार जगत दिए धर्म चिरदिन टिकानो जाबे ना केन एखन आबू ताहेर बर्धमानीओ नेই আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নেই আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবও নেই আব্দুল্লাহ বিন কাজেমও নেই দুরুল হুদা আইয়ুবীও নেই তার মানে কয়দিন পরে আমরাও থাকব না তাহলে এই এই লাইনে আসার জন্য পথ কি এলেনা আসার জন্য পথ প্রতিষ্ঠান মাদ্রাসা कथा बुझते पारलेन ना मने हय आपनाके प्राधान्य प्रतिष्ठानके दिते हबे ए कथाई ठीक जानि ना आपनार बाड़ीर पाशे कोनोदिन गेछेन किना आमार बाड़ी चापाय नवाबगंज राजशाही ओखाने एसे आपनार एखाने आमी प्रतिष्ठान गड़ी 14 থেকে 16 बीघा जमिर उपरे ए देशेर सबचेये बड़ो प्रतिष्ठान 600 प्राय छेले प्राय 400 मेये बांग्लादेशेर विभिन्न जेलार 1000 छेले में एखाने थाका आवासिक प्राय सब और 1250 छेले थाके डांगीपाड़ा पवा राजशाही 715 जन मेये थाके डांगीपाड़ा पवा राजशाही 2957 जन छेले मेये आवासिक पढ़ाशोना करे प्राय 156 जन शिक्षक शिक्षिका कर्मचारी 17 लक्ष टाका वेतन लागे आमी निश्चय मानुष আপনি কোনদিন গেছেন আপনার তোর বাড়ি কালনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে ভুল হিসাব আপনার লজ্জা থাকা উচিত আপনি জাননি কেন কি মনে করেন আপনি আপনাকে আমি কখনো ভালোবাসি না এখনো ভালোবাসি না আপনার টাকা দিয়ে ডাঙ্গি পড়া জামিয়া সালাফে চালাতে হবে কথা আমি বলিনি। আপনার অন্তরটা তার উপরে খুশি হবে, দেখতে যাবেন, ভালো লাগবে, এটা চেয়েছি। আরে টাকা কে দিবে তো উপরওয়ালা জানে, টাকা কে দিবে উপরওয়ালা জানে। 535 জন অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 115 জনই এতিম। 535 জন ছেলে মেয়ের টাকা পয়সা খাওয়ার ভার এদেশের লোকজন বহন করে। কালনীরা কেউ আছে কিনা সেটা আমি জানি না। 535 জন ছেলে মেয়ের খাওয়া ভার এদেশের লোক বহন করে, তার মধ্যে 115 জন শুধু এতিম। দেখেছেন কালকে আপনার বাড়ির পাশে আছে, আমি এটা দেখতে আসি শুধু রাজশাহী থেকে। প্রায় 600 ছেলে আছে, প্রায় 400 মেয়ে আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার, চট্টগ্রামের আছে, সিলেটের আছে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঢাকা, ওইদিকে আপনার যশোর, খুলনা, আপনার যে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইদিকে আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, প্রায় জেলার আছে, ওখানে আছে, এখানেও আছে। আর আপনি এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ হয় না আপনার, আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে, এটা রাসূলের আইন। আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হয় সেখানে ডবল রাস্তা হবে। আমি বলিনি বেটা, আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। ভাঙবো না, ভাঙিয়েন না, ভাঙিয়েন না, রাস্তার উপরে করেন, তাতে আসে কি যায়? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতে পারেননি? আপনি মানলেই কি আর না মানলেই কি? আপনি হাঁটাবো বীর হাঁটাবো যাচ্ছেন না তো চলছে না, যে দেখেন কিভাবে চলছে। প্রায় সবাই মাদানী শিক্ষক, মদিনা বিশ্ববিদ্যালয়ে। কয় টাকা খরচ করেন আপনি? আপনাকে আমি খালি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য। আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, দিনের জন্য কোনো কিছু করেন, প্রতিষ্ঠান গড়েন। হাঁটাবো বীর হাঁটাবো যেতে হবে এ কথা আমি বলিনি। কালনীতি করেন, প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র। 1976 সালে আমার পড়া শুরু হয়, আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1986 সালে 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এ বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুর সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন চুপ থাক বেয়াদব, এই ভাষাটা উল্লেখ করলেন। পরিবেশ 1 মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক কল্যাণ আনতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনো দিন কাউকে মেপে কথা বলিনি, এজন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হয় এটা আমার নিজের কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গণ্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারী, মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতুল আযান ইত্তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া। ওইও জান্নাতে যাবে, এও জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী, মুসলিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন ২৪ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি ২ নম্বর আসামি, ১ নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু, মরলে জান্নাতে বাঁচলে অজানা। আমি কোনোদিন হিংসা করি না। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল ফাঁসি দিয়ে দেন তার, মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ। তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন, জোরালোভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমার আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম, যদিচ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই, আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবারাজশাহী প্রায় 20 বিঘা জমির ওপরে, এত বড় এরিয়া নেই, এদেশে কোনো প্রতিষ্ঠান নাই, এ দেশে নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহীর মসজিদটার জমি হচ্ছে 90%। 3000 মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে। একতলা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটই, 2 তলার কাজ আরম্ভ হয়েছে। এখানেও আরম্ভ করতাম 3 বছর আগে, জমি ঠিক হয় না, মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত। একজন রাজি হলে আরেকজন হয় না, আরেকজন রাজি হলে আরেকজন হয় না। হাটা ববির হাটা বল্লককে বলেছে আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে যারা আছে হাটা ববির হাটা বল্লক বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন, নেন। যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি। কাজ কীভাবে হবে আমি জানি না। 2013 সালের 24শে আগস্ট মঙ্গলবার 11টার সময় হাটা ববির হাটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য ইনশাল্লাহ, গড়বেই গড়বে। 65 বছর থেকে ওই সব জমি পড়ে আছে, 65 বছর থেকে। ওই জমিটা সমতল করতে, মোটামুটি সমতল করতে এখনও পারিনি। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার, এখনও সমতল হয়নি। মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন। গাজীপুরের এ একালার মাটি একটা নিচু, একটা এরকম উঁচু, বড় বেমানান। তাকে ঠিক করতে এত টাকা খরচে, আপনি দেখে আসেন একটু। আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি, টাকা দিতে অনুরোধ করিনি। টাকা ওপরে আছে, ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে। আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে, 535 জন অসহায় ছেলে মেয়ে থাকে, তার 115 জন শুধু ইয়াতিম। আমি টাকা দিই? আমি একদিনের টাকা দিতে পারবো না, এক সন্ধ্যার। আমি তো ভিক্ষুক, ভিক্ষা করে বাড়ি, মানুষের বাড়ি বাড়ি। কারোর কাছে 500 টাকা 1000 টাকা নিতে আমাকে 10 বার মোবাইল করা লাগে, 20 বার বাড়ে, 50 বার লাগে। ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই, নিঃস্ব, কোনো নির্ধারিত মানুষ নাই এর নিচে। চলছে, চলবে ইনশাল্লাহ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে, কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে। ওখানে 1300 মানুষের ছেলেদের অংশে রান্না হয়, আর মেয়েদের অংশে 700-750 মহিলার রান্না হয়। তার 715 জন শুধু খালি মেয়ে। 3টা করে গার্ড আছে ওখানে, 6 জন গার্ডের এখানে 2 জন গার্ড আছে। আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না। এখানে যান, এখন যান, দেখে আসেন, আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন। তো দেখারও আপনার স্বাদ জাগে না। কথাটা বলেই রাখি, এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা বক্তব্য দিবেন এই মার্চের 5-6 বৃহস্পতিবার শুক্রবার, সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার। আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি ওখানে যাবেন। দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলামা কথা বলবেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার মধ্যে একজন। আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা, আমি আপনার দোয়ার ভিখারি। খালি আপনি বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো। আমি সেদিনও বলেছিলাম, খালি উপরের কবুলিয়ত, উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ। আর আমি আমার ব্যাপারে যেটা বলি, যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না, আমি নিজে খাই না। এখানে কালকে যাবেন, এখানে একটা ভাউচার ফাইল আছে, যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে। দেখবেন, এই ছেলে দেখি, হিসাব রক্ষক দেখি, তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুর রাজ্জাক সাহেবের ফাইল আছে কিনা। এখানে বোর্ডিং সুপার আছে, হিসাব রক্ষক আছে, ওখানে 2-3 জন হিসাব রক্ষক আছে, বোর্ডিং সুপার আছে। 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 156 জন। আর মাসিক আল ইতেসাম পত্রিকার মুফতি 10 জন। এদেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে, খালি মুফতি 10 জন। মাসিক আল ইতেসাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে, তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার, আমার দিনটা এখন মনে নাই, তবে এই সপ্তাহতেই 15 জন মানুষ কর্মচারী আছে, শিক্ষক আছেন। ওই মাসিকা লিতে সাম্পত্রিকের পিছনে 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে ওলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে। আব্দুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল, আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র। আমি কোনো দিন তাকে পিটাতে পারিনি, এছাড়া যত আছে সবাইকে কম বেশি পিটালছে, সে যেই হোক। কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম, আর এখন আপনার এই দারুসুন্নাহ মিরপুর ঢাকা আব্দুল নূর মাদানি, ওকে কবে কবে পিটালছি। তবে এরা মেধাবী সব। মুশফিক, যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক, প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে। ইমামউদ্দিন বিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র, মুজাফফর অনেক দিনের ছাত্র। তবে এদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানি, এ আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই। আর পড়াতে একটু 19-20 হলে আমি কাউকে কোনো দিন ছাড় দিইনি, একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘাল করে দিয়েছি। 19-20 একটা শব্দের 19-20 চলবে না, যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে। এই গতিতেই আছি, খালি একটু দোয়া করবেন, দোয়ার ভিখারি। মহান আল্লাহ বলেন, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। শোয়েব আলাইহিস সালাম বলেন, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর উপরেই ভরসা রাখি, তার নিকটেই ফিরে যাব। মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। ইন্নাল্লাহি ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন। বড় বড় পরহেজগার মানুষের आल्ला भरोसा दुई एक जन नबी रसूलेर आल्ला भरोसा आज के आपनार जन्य आल्ला भरोसा ऐ छेले ओखाने दाड़िये आछो केन तुमी कि देखाशोना करछो যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দিনী বোন দয়া করে কথা বলিয়েন না আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও নয় আপনার একটা লজ্জা থাকা দরকার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জায় কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন।